প্রায় 6:30 বাজে আর বিভৎস বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, প্রায় মোর দ্যান 1 উইক হয়ে গেছে। তোমরা খুব 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 ভালো আছো আর সেটাই চাই বেসিক্যালি। আর যেটা বলার সেটা হলো যে লাস্ট 3 থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, গোলাপও হয়ে গেছে। আফটার এফেক্ট সেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। আই মিন আফটার এফেক্ট বলতে সেই সাইক্লোনের কোনো এফেক্ট না, বাট হ্যাঁ লাস্টে হাওয়াও দিচ্ছিল, বেশ ভালোই হাওয়া দিচ্ছিল, সাথে বৃষ্টি হচ্ছিলো। আর এখন মানে কালকের যে বৃষ্টিটা ছিল সেটাই কন্টিনিউ এখনও হয়ে যাচ্ছে। তো এটা কন্টিনিউ হবে অ্যাজ পার আবহাওয়া দপ্তর। তো দেখা যাক কী হয় না হয়। আর সবথেকে বড় কথা, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মানে কন্টিনিউ 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে গেছে, একবারের জন্য থামেনি। আশপাশের ক্ষয়ক্ষতি হয়েছে সবই জলের তলায় বলতে গেলে, আবার সেটা লাস্ট উইক। তারপরে আবার এই আজকে হলো বুধবার, এই সোমবার মঙ্গলবার থেকে অ্যাকচুয়ালি ফের স্টার্ট হয়েছে, আবার সেই একই কন্ডিশন, বৃষ্টি হয়ে যাচ্ছে। কেউ থামার কোনো মানে গল্পই নেই, কারণ আকাশ যা হয়ে রয়েছে একই রকম। আমি সকাল 6টার সময় যা দেখলাম এখনও তাই, বৃষ্টিও একই রকম হয়। সকালে দেখ জোরে বৃষ্টি হচ্ছিলো, এখন জোরে হচ্ছে না কিন্তু হয়ে যাচ্ছে। আর যেটা দেখে মনে হচ্ছে এই বৃষ্টি থামবে বলে মনে হয় না তাদেরই। তো যারা ল্যাথখোর তাদের জন্য ভালো, আর যারা দিন আনে দিন খায়, যারা না বেরোয় না তাদের জন্য খুবই কষ্টের। আমি সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগছে এখন। আগে ভাবতাম হ্যাঁ বৃষ্টি হবে, একটু একটু গল্প শুনবো বা একটা গল্পের বই পড়বো, একটা ভালো ভালো রোম্যান্টিক গান শুনবো, তার সাথে ওয়েদারটা এনজয় করবো। কিন্তু সত্যি কথা বলতে এখন আর ভালো লাগে না, কারণ অ্যাকচুয়ালি যখন তোমরা সেই বাস্তবটাকে দেখবে তখনও সত্যি কথা বলতে না এই যে নস্টালজিক ব্যাপারটা আমার কাজ করে না। হ্যাঁ আমি বাড়িতে বসেই কাজ করছি, কিন্তু তা সত্ত্বেও যখন চারপাশে এই খবরগুলো পাই তখন সত্যি খুব খারাপ লাগে। ইন দ্য সেন্স প্রচুর মানুষ হয়েছে যাদের দিন আনি দিন খায়, ঠিক আছে, তাদের না বেরোলে নয়, বা যাদের জমি রয়েছে চাষবাস করে তাদের কন্ডিশনটা বোঝার চেষ্টা করো, তাদেরও মানে খুবই খারাপ অবস্থা। মানে এই কদিন আগে একটা বৃষ্টি হয়ে গেল 3-4 দিন, আবার ফের এখন হচ্ছে, তো তাদের জমি টমি তো পুরো নষ্ট হয়ে গেল না, চাষবাস পুরো নষ্ট। আর তারা পুরো ডিপেন্ডেন্ট থাকে এই চাষবাসের উপর, সুতরাং বুঝতেই পারছো তাদের সোর্স অফ ইনকাম যেটা সেটা পুরোপুরি জলের তলায়। সবাই একটু সাবধান করতেই, এখন তো করোনা যেটা চলছে সেটা তো আছেই, তার সাথে এখন এই যে বৃষ্টির দিনে সবাই একটু সাবধানে বাইরে বেরিয়েও, কারণ অনেক ইলেকট্রিকের তার ফার ছিঁড়ে পড়ে রয়েছে। আমার কাছেও কদিন ধরে SMS আসছে WBACDCL, তো সেখান থেকে SMS এসছে, ঠিক আছে, কি বলছে, রাস্তায় বা জলমগ্ন এলাকায় যাওয়ার সময় সতর্ক থাকুন, কোনো বৈদ্যুতিক খুঁটি বা টানা দেওয়ার তারে হাত দেবেন না, হোয়াট এভার। কারণ এটা নিয়ে রিসেন্ট তোমরা জানো কিছুদিন আগে কলকাতাতে একজন মারা গেছে, একটি মেয়ে মারা গেছে, ঠিক আছে, একটা বৈদ্যুতিক খুঁটি ছিল, স্বাভাবিক 3-4 দিন ধরে বাড়িতে জলে আবদ্ধ, সে বাইরে তো বেরোবেই না, তার ফ্যামিলি কীভাবে সেই ব্যাপারগুলো কীভাবে তারা হ্যান্ডেল করছে, খুবই প্যাথেটিক একটা ঘটনা। তো সেই জন্য সবাইকে বলছি তোমরা যারা বাইরে বেরোবে প্লিজ বি কেয়ারফুল, সবাই সাবধানে বেরিও। আর জল টল রয়েছে তার সাথে ইলেকট্রিক পোস্ট এগুলো রয়েছে, তো সেগুলো একটু খেয়াল রেখো, ঠিক আছে, কোনো তার তার ছেঁড়া থাকলে সেই দিকে যেও না, বা ইলেকট্রিক সাপ্লাইকে ইনফর্ম করো। আর ডেফিনেটলি সবাই এই মেসেজগুলো পাচ্ছ, আমাকে নতুন করে বলার কিছু নেই। ইভেন অ্যানাউন্সমেন্টও চলছে, লাস্ট 2-3 দিন ধরে দেখলাম অ্যানাউন্সমেন্ট চলছিল, তো এটাই। আর নতুন করে আমার লাইফে আমার দিনলিপি, সকালে বৃষ্টি পড়ছিলো, তারপরে অ্যাকচুয়ালি নাইট শিফট করে তখন ওই সকালে গেছিলাম নিচে বাবার চেম্বারে, আমার বাইকটা থেকে যেটা বার করলাম, বার করার পরে উপরে এলাম, এসে ঘুমিয়ে পড়লাম, ঠিক আছে। ঘুমিয়ে পড়ার পরে আবার এই 10:30 ঘুম থেকে উঠলাম, উঠে ইংলিশ ক্লাস ছিল একটা জয়েন করলাম, এটা অফিস থেকেই সবাইকে করাচ্ছে, ঠিক, আমি এমনিতে ইংলিশে কাঁচা, তো আমাকে নিতেই হবে প্রো হওয়ার জন্য বেসিক্যালি। তো যাই হোক, সেটা ছিল 11:30, 10:30 কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরেই এখন তোমাদের সাথে কথা বলছি। এবারে যাবো স্নান করতে, স্নান টান করে একটু দুপুরের একটু অন্ন ধ্বংস করবো, অন্ন ধ্বংস করার পরে তারপরে আবার ঘুম দেবো। ওই যে বললাম ল্যাথখোর মানুষ আমি,
একটু এই বৃষ্টির ওয়েদার ফোয়েদার দেখলে এমনিতেই শরীরে একটু ল্যাদ লাগে, আর এই আর কি, আর আমার শরীরে সারা জীবনই ল্যাদ লাগে, মানে সারা জীবন আমি ল্যাদ করার, তো সেটা বড় কথা না, বড় কথা হলো বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর দুর্ভাগ্যের বিষয়ে মনে হয় বাড়িতে ইলিশ মাছ পাননি, কিন্তু না, এত এত কি বলবো, এত আমোদ প্রমোদ বা এত মানে ল্যাদ ভালো নয়, যাই হোক, তো দ্যাটস ইট। আর নতুন করে কিছু বলার নেই, ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো যদি ভালো লাগে। আই নিড ইউর কমেন্ট, কারণ ওই যে নিজেকে যাচাই করতে গেলে বা নিজেকে আরও পারফেক্ট করতে গেলে কমেন্টের দরকার, আর আমিও চাই নিজেকে পারফেক্ট করার, ব্যাস আর কিছু না। ও প্রচুর ঘুম পাচ্ছে, আবার ঘুমাবো না, অ্যাকচুয়ালি ঘুমানোর রিজন আছে, কারণ আমার নাইট শিফটে ঘুমাইনি, কালকে রাতে এরকম বৃষ্টি পড়ছিল, কখন ভাবছি যে ঘুমাতে যাব, বিশ্বাস করো বিছানাটা প্রচুর ডাকছিল, ওই বালিশগুলো যখন সকালবেলা শুলাম যেন স্বর্গ সুখ, কিন্তু কী করবো, আবার দু ঘন্টা পর উঠেও পড়লাম। সো দিস ইজ পার্ট অফ লাইফ, কাজ থাকবে, কাজ করতে হবে, আর সেটাকে ভালোভাবেই করতে হবে, উইথ ইউর 100%, তবে সেখানে সাকসেস পাবে, এটা আমি বিলিভ করি। ব্যাস এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সাথে থেকে সুস্থ থেকো, আর উইদাউট মাস্ক উইদাউট রিজন কেউ বাইরে বেরিও না, আর হ্যাঁ এখন বৃষ্টি পড়ছে, সেটাও কিন্তু একটু সাবধানে বাইরে চলাফেরা করো। তো চলো টাটা বাই, সি ইউ সুন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, বাই।